সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেশ বিদেশে যারা নিয়মিত আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে এই হরজতপুর গাবীর হাট থেকে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা এই হরজতপুর হাটের আজকের আপডেট সর্বশেষ গরুর দরদাম আমরা জানানোর চেষ্টা করব কততম বাচ্চা এর আগে কয়টা হয়েছে বাচ্চা আগে দুইটা হয়েছে এটা তৃতীয় ও আচ্ছা আচ্ছা এই আগে সহ দুইটা আর কি বাচ্চা কোনটা আমরা এটা না না এটা না তো দর্শক 85,000 টাকা বিক্রি করেছেন যিনি দুধ দোয়াচ্ছেন তিনি খুব বেশ রাগান্বিত ভাবে আছে আমরা দেখতে পাচ্ছি পালবেন নাকি পালার জন্য নিজে এত মানে শারীরিক ভাবে বেশ নাজুক এটা খাওয়াইয়া খুব মোটা তাজা করতে হবে হ্যাঁ খাওয়ান ভালো দিতে হবে কি মনে করছেন ভালো হবে 85,000 টাকা ঠিক আছে ভালো থাকবেন দর্শক আমরা যিনি ক্রয় করছেন তিনি আশা করছেন গাভীটি আবার ভালো খাবার দিয়ে মোটা তাজা করে বেশ পরিপুষ্ট করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে গাভীটি দেখছেন মুরব্বী দেখি তিনি কত বলছেন তারা কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন হ্যাঁ সাভার রাজাসন গাভী ক্রয় করতে পছন্দ হয়েছে কত দাম চাচ্ছে কি জাতের গাভীটা অস্ট্রেলিয়া ক্রস কত কেজি দুধ হবে দুই বেলা 12 কেজি হয় 12 কেজি আচ্ছা আচ্ছা তাহলে তো 1,60,000 চাচ্ছে পছন্দ হয় না আরো আরো ভালো গাবি কিনতে হবে বেশি দুধের ভালো গাইটা পছন্দ হচ্ছে না ঠিক আছে তুমি এই পরিমাণ দেবে গাইটি দেখতে ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে একটি গাবি ক্রেতা দেখছেন দেখুন চমৎকার এই গাবিটি চলছে আমরা একটু গাভীটি সম্পর্কে একটু জানি এটা কি জাতের গাভী খাঁটি অস্ট্রেলিয়া কত কেজি দুধ হয় 10 কেজি আচ্ছা তিনি বলছেন 10 কেজি দুধ হয় অস্ট্রেলিয়ান দাম কত চান আপনারা 1,65,000 চাই 1,65,000 তাই 1,65,000 কাস্টমারের দাম বলছেন হ্যাঁ দাম বলতেছে কত যার যা খাড়ে তাই কয় কত বলছে 20 কয় 30 কয় 35 কয় যার যা খাড়ে তাই কয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা শুনলাম আমরা আর একটু দেখি এই যে দেখুন অসংখ্য গরু এসেছে আমরা এখানে দেখতেছি বেশ কিছু গরু নিয়ে এক ব্যাপারী আছে আমাদের পরিচিত ব্যাপারী আসসালামু আলাইকুম আছি ভালোই ভালো আছেন হাটে নিয়ে আসছেন গরু কয়টা আনছেন আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ব্যাপারী সাহেব গরু নিয়ে আসছেন এই হরজতপুর হাটে গাবি আছে কি জাতের গাবি এটা ভাই অস্ট্রেলিয়ান বাচ্চা বাচ্চা কতদিনের ওই বাচ্চাটা একটু দেখান তো দেখুন 6 দিনের বাচ্চা সহ এই যে দেখুন চমৎকার ওই অস্ট্রেলিয়ান শান না বকনা বকনা বসু বকনা আচ্ছা আচ্ছা চমৎকার গাবিটা তো বেশ ভালোই দেখতে যাচ্ছে কত কেজি দুধ হয় জি 11 কেজি হয় 11 কেজি আচ্ছা আপনার কতদিন আগে নিছেন হাট থেকে না গ্রাম থেকে গ্রাম থেকে মানে গাবিন কিনছেন আপনার কাছে এসে বাচ্চা দিছে
আচ্ছা আচ্ছা কয় কেজি দুধ 11 কেজি 11 কেজি 11 কেজি 10.5 মানুষ ও আচ্ছা দাম কি রকম চাচ্ছে দাম তো 2 লাখ 10 3 লাখ 90 ঠিক আছে 2 লাখ 10 থেকে 1 লাখ 90 লাস্ট বলছেন দাম দর উঠছে দাম দর কত পর্যন্ত উঠছে 70 দর্শকে ব্যাপারী বলছেন যে ক্রেতারা 75 পর্যন্ত দাম বলতেছেন তার 1 লাখ 90 টার্গেট আমরা পাশে আরেকটা দেখতেছি এইটার বডিতে বেশ ভালো দেখা যাচ্ছে ওটা 12 কেজি আছে এটা 12 কেজি এটা বয়স কেমন আছে এটা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় আর এটা এটা পলিটি এটা প্রথম আচ্ছা এটা 12 কেজি দুধ এটা বাচ্চা কি সার এটা কত দাম চাচ্ছেন বড়টা দাম যায় 2 লাখ 10 মাত্র 2 লাখ 10 দাম বলেছে কাস্টমার আবার দেখছে দেখুন যারা দাম বলছেন আমরা একটু জানতে পারি কিনা তিনি বলবেন কিনা কত বলেছেন 1,40,000 তারা 1,40,000 বলেছে আপনি দেখুন গরুটা দিয়ে যাচ্ছে চমৎকার আচ্ছা ব্যাপারী সাহেব অনেক দিন পরে তো আছি আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে কিনা যদি কেউ আপনার যোগাযোগ করে কাবি তো নাম্বারটা বলেন খালি নাম্বার তো বলতে পারি না মুকেশ বলতে পারতেছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বের করা যাবে নাম্বারটা আপনার নাম্বার একটু দিয়ে আচ্ছা ঠিক আছে আমরা অন্যভাবে দিয়ে দেব দর্শক ব্যাপারী নাম্বার আমাদের কাছে আছে আমরা এই নাম্বারটি দেবো যদি কেউ ঠিক আছে ভালো থাকবেন আমরা আর একটু দেখি হাটে দর্শক চলুন আমরা সামনে দেখি আমরা এক ব্যাপারের সাথে কথা বলেছি তিনি এই যে গরুটি দেখাচ্ছে আমরা একটু দেখি সুপ্রিয় দর্শক আমরা এদিকে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন গরু দেখাচ্ছে বেশ এই মুহূর্তে গরু বেচা কিনা চলছে দেখুন আমরা গাবি এক একটি গাবি দেখতে বেশ সুন্দর সুন্দর গাবি চলুন এখানে একটি গাবি দেখতেছি দেখুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এখানে একটি গাবি বিক্রি হয়েছে হয়তো আমরা একটু জানি কত টাকা বিক্রি হয়েছে দুধ দোয়াচ্ছে দেখা যায় মনে হচ্ছে বিক্রি হয়েছে বিক্রি হয়েছে নাকি হ্যাঁ কে নিয়েছেন আপনি নিয়েছেন আচ্ছা আমরা একটু কথা বলবো যে ভাইয়া নিয়েছেন দেখেন যিনি দুধ দোয়াচ্ছেন গাবিটি কার আপনার আচ্ছা কি জাতের গাবি ভাই এটা অস্ট্রেলিয়ান না আচ্ছা আচ্ছা কত কেজি দুধের কথা বলছেন আপনি 22 কেজি দুই বেলায় 22 কেজি দেখুন বাচ্চাটা কি সার না বাকনা সার বাচ্চা না আচ্ছা আচ্ছা দাম কত হইল দুই 22 কেজি দুধের গাবি অস্ট্রেলিয়ান বলছেন যে 2 লাখ আমরা যিনি নিয়েছেন তার সাথে দেখুন দুধ দোয়াচ্ছে আমরা দূর থেকে দেখি গাবি হয়তো লাভ দিতে পারে যিনি দুধ দোয়াচ্ছেন দেখুন এই মুহূর্তে কত কেজি দুধ পায় আমরা একটু জানবো আমরা আরো ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন আপনি আটি থেকে না খামার আছে নাকি নাম কি খামার এটা কোন জায়গায় আটি মানে চণ্ডীপুরে আচ্ছা এই যে গাবিটা নিয়েছেন কি জাতের গাবি এটা বলেছেন হলিস্টন বলেছে আচ্ছা আচ্ছা কত কেজি দুধের কথা বলছে হবে হ্যাঁ
সকালে 10 12 কেজি আর বিকেলে বিকেলে হিসাব নাই উনি যিনি গাবি তিনি বলছেন যে 22 কেজি হবে দুই বেলায় হতে পারে যে তো হতে পারে আচ্ছা এখন কত কেজি দেখাবে বলছে এখন কিছু বলি নাই কত না দাদারা বলছে তো এখন কত কেজি পাওয়া যাবে দেখাবে আপনাকে এখন কত 12 কেজি হতে পারে 12 কেজি 60 টাকা আচ্ছা কত নিলেন কত হলো দাম দর 2 লাখ আপনি কি আশা করছেন মানে পরবর্তীতে আপনার কাছে কত কেজি পাবেন এরকম নিজের না ওই রকমই যে সকালবেলা 10 12 কেজি বিকেলে 5 7 কেজি আমরা আধা মন কথা দিয়ে চলে চলে আমরা শুনলাম যিনি গাবিটি ক্রয় করছেন তার আশা তিনি যেভাবে বলছেন সেটাই আশা করেছেন বাকিটা ভাগ্যের উপরে বলা যাবে পরবর্তীতে দেখুন দুধ দোয়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক চলুন আমরা আরও আপনাদেরকে দেখাবো আমরা একটি গাবি 2 লক্ষ টাকা যদি ক্রয় করেছেন সেটি আপনাদেরকে দেখেছি কত কেজি দুধের কথা বলছেন আমরা সেটি দেখব এখানে দেখতে পাচ্ছি বেশ লোকজন এখানে মনে হয় গাবি বিক্রি হয়েছে আমরা এটি একটু দেখানোর চেষ্টা করি গাবি বিক্রি হয়েছে দুধ আমরা দেখতে পাচ্ছি আমরা একটু দেখি দুজনে গাবিটা কি বিক্রি হয়েছে হ্যাঁ 1,62,000 কে নিছে আমরা দৌড়ব 62,000 টাকা বিক্রি হয়েছে কেক ক্রয় করে আমরা একটু কথা বলতে পারবো কার সাথে এই যে মুরব্বি একটু কথা বলি মুরব্বির সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন গাবি ক্রয় করছেন কত দিয়া 1,60,000 1,60,000 কয় কেজি দুধের কথা বলছেন 12 কেজি 12 কেজি না কি জাতের গাবি এটা অস্ট্রেলিয়ান দর্শক আমরা শুনলাম যিনি ক্রয় করছেন বলছে 12 কেজি দুধ 1,60,000 আমরা যিনি দুধ দোয়াচ্ছে তার কাছ থেকে জানি কত কেজি পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কত কেজি দুধ হবে এখন দেখাচ্ছেন 1,500 হবে কত বেচছেন 1,60,000 না বাচ্চাটা কি কি জাতের অস্ট্রেলিয়া আচ্ছা দর্শক আমরা শুনলাম এই গাবিটি বিক্রি এবং যিনি ক্রয় করছেন তার সাথে কথা বলে জানলাম যিনি বিক্রি করছেন দুধ দোয়াচ্ছেন দেখুন আমরা এই হাটের গরু বেচে কেনা সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন দেখি আরও গাবির দরদাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে দিকে যাই দেখুন অসংখ্য গাবি নিয়ে আসে এইরকম আমরা হাটের গাবি বিক্রির যে দরদাম সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা 2 লক্ষ টাকা আর একটি 1,60,000 টাকার আপনার গাবি দেখিয়েছি বিক্রি হয়েছে চলুন আমরা সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হাটটি ঘুরে ঘুরে দেখুন অসংখ্য গাবি এই হাটে এই মুহূর্তে আছে গরু বেচে কিনা চলছে দেখুন ক্রেতা বিক্রেতা আছেন আমরা দেখব এখানে দেখি একটি গাবি আছে বেশ দেখতে বড় সড়ো আমরা একটা ভাইয়া গাবি নিয়ে বসে আছি দেখুন চমৎকার আমরা একটু গাবি নিয়ে সম্পর্কে একটু জানি আসসালামু আলাইকুম আপনারা আচ্ছা তিনি গরুর পাশে বসেছেন কিন্তু গরুর মালিক না তাই আমরা জানতে পারলাম না গরু সম্পর্কে আমরা একটু সামনে দেই দেখি হাটে এরকম অসংখ্য গরু আছে গাবি বিক্রি হচ্ছে দেখুন
চলছে এখানে যে একটি লাল গাবি এইটা নিয়ে একটু দেই আপনার গাবিটি আপনার আচ্ছা কি জাতের গাবি ভাই এটা এটা ঠিক আছে আমি বলতে পারবো না আমি জানি না আপনার গাবি আপনি বলতে পারছেন না গাবি আমার না গাবি হলো ও যে হ্যাঁ গাবি ওই দিকে আছে আচ্ছা আমরা এইটি গাবির মালিক পাচ্ছি না আমরা দেখি সামনে নতুন গাবির এখানে দরদাম চলছে আমরা দেখি গাবি কত দাম চাচ্ছে শুভ দর্শক এখানে দেখতেছি একটি গাবির বাঁধ চেক করছে দেখুন তিনি চেক করছে দেখুন দুধের কিচ্ছু করবো না ভালো করে পানা দিবেন মনে টান দেওয়ার আগে দুধ করবো দেখলাম এটি যাচাই করছেন আমরা সেটি একটু জানবো যিনি যাচাই করছেন তার কাছ থেকে ভাই একটু কথা বলি আসসালামু আলাইকুম কি দেখলেন না না বান টান দিয়ে কি বুঝলেন কি চেক করলেন ভালো কিরকম ভালো মানে কি দুধ আছে ভালো মনে হচ্ছে শক্ত না নরম নরম না গাবিটি কার আপনাদের আচ্ছা কি জাতের গাবি এটা রানী রানী এই বাচ্চা কততম এর আগে কয়টা বাচ্চা হয়েছে বাচ্চা এটা দ্বিতীয় দ্বিতীয় আচ্ছা বাচ্চাটা কি বকনা না সার দামি বাচ্চা বকনা বাচ্চা কত দাম চান বা কত কেজি দুধ হবে দাম চাইছি ভাই 1,10,000 1,10,000 কত কেজি দুধ হচ্ছে দুধ আছে আপনার 6 কেজি 6 কেজি আচ্ছা 1,10,000 চাচ্ছে দুধ 6 কেজি আমরা দেখলাম তিনি বলছেন বেশ নিজে পালেন নাকি হ্যাঁ পালেন আচ্ছা তাহলে আপনি যারা বলছেন পার্লার হলে তো যেটা বলছেন সেটাই ঠিক আপনি যারা পাচ্ছেন 6 কেজি 6 কেজি মনে হয় এটাই পাবে আচ্ছা পার্লার যেহেতু গরু কোনো ব্যাপারই না সে কারণে 6 কেজি বলছে হয়তো 6 কেজি পাবে আমরা একটু কাস্টমার সাথে দিয়ে কথা বলবো যারা দেখছেন এরা দেখি ঠেকা নিজের পালে গরু হয়তো প্রজনে বিক্রি করছেন বেশি প্রজন কত বলতেছেন কাস্টমারে ক্রেতারা কত বলে 90 দর্শক তারা 90 বলছেন যাচাই চলছে তারা দেখতেছেন ভালো করে নিজের পরামর্শ চিন্তা ভাবনা করছেন আমরা একটু মুরব্বীর সাথে কথা বলি আসসালামু আলাইকুম মুরব্বী এই গাবিটি বলতেছে তারা নিজেদের পালের গাবি হ্যাঁ আচ্ছা দুধ বলছে 6 কেজির কথা তাদের কথাই বলছি আমি তারাই বলছে 6 কেজি আপনার কি মনে হয় আমার মনে হয় 6 কেজি হবে না কম আপনার মনে করছে হবে না আচ্ছা দাম কত চাচ্ছে আপনি কত বলছেন আপনি সে তো কত চাচ্ছে আমি বলছি সে কত চাইছেন তার গাবি দাম দাম চাইছে কত কত বলেছেন আপনি 90 বলছি ভাই চাচ্ছে কত এ চাচ্ছে কত 95 চাচ্ছে লাস্ট আচ্ছা ঠিক আছে দর্শক আমরা শুনলাম জানবার চেষ্টা করছিলাম এই গাবিটির দাম দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন হাটের ক্রেতা বিক্রেতা আছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হরজতপুর হাটের সর্বশেষ গাবি বেচা কেনার দৃশ্য দেখুন এখানে অসংখ্য গাবি আছে প্রত্যেকটি গাবির সাথে এই হাটে বাছুর সহ বিক্রি হয় আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে বেশ কয়েকটি গাবি আছে আমরা দেখুন চমৎকার এক একটি গাবি দেখুন এটি ব্যাপারীদের গাবি তারা বিক্রি করছেন
দর্শক আমরা এখানে একটি দেখতে পাচ্ছি গাবির মনে হচ্ছে বিক্রি হচ্ছে, দুধ দোয়াচ্ছে। আমরা একটু এই সম্পর্কে একটু জানি কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এক বালতি দুধ এসেছে। কে কিনছেন এটা? হ্যাঁ, হাসিল করে গেছে। বিক্রি করছেন কে? আচ্ছা আচ্ছা, আমরা যিনি বিক্রি করছেন তার কাছ থেকে একটু শুনবো কত কেজি দুধ হচ্ছে, তিনি দুধ দোয়াচ্ছেন। দেখুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আচ্ছা, কি জাতের গাবি ভাইয়া? পুরোস অস্ট্রেলিয়া না? কত কেজি দুধ হবে এটা? দুইবার 17-18। দুই বেলা 17-18। আচ্ছা আচ্ছা, কত হলো বিক্রি? 1,65,000। 1,65,000। বাসুরটা কি সার না বকনা? সার বাচ্চা না? এটা কত দাম? এর আগে বাচ্চা হয়েছে কয়টা? আগে সার একটা, একটা দিয়ে দ্বিতীয়। আচ্ছা, দ্বিতীয় বাচ্চা দাঁতছে কয়টা বলতে পারবেন? ছয়টা না? আচ্ছা আচ্ছা, দর্শক আমরা শুনলাম গরুর গাবিটির দাম এবং কত কেজি দুধের কথা। দুধ কত কেজি পাবে সারা দুই বেলায়? 17-18 সারাদিনই না? আচ্ছা, আমরা শুনলাম আমরা যিনি ক্রয় করেছেন তিনি হাসিল করে গেছেন। হাসিল কাটতে বিক্রেতার সাথে আমরা কথা বলে জানতে পারলাম এটি বিক্রি হয়েছে। চলুন আমরা আরও দেখি এই হরদত্তপুর হাটের গাবি ক্রয় বিক্রয়ের দরদাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখুন, এখানে গাবি দেখছে, দেখুন গাবি যাচাই করছে। এই যে দেখুন, দেখতেছে যাচাই। ঠিক আছে কাকা, কত কাজে মিল আছে? দেখুন তারা ব্যাপারী তার গাবিটি দেখাচ্ছে। দেখুন জানবার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। কত বলছেন দাম? আমি 42। 1,42,000। কত চাচ্ছে তারা? তারা চাচ্ছে 50। 50? কয় কেজি দুধের কথা বলছে? 12 না? ঠিক আছে। আচ্ছা, ফেসবুকে দিয়ে ইউটিউবে দিয়ে দিয়ে এটা। দর্শক আমরা শুনলাম গাবিটি তারা কত বলেছেন, কত চাচ্ছে। আমরা আরো দেখি এই হরদত্তপুর হাটের, দেখুন গাবি দেখাচ্ছে। চলুন আমরা সামনে আর একটু দেখি, এরকম অসংখ্য গাবি আছে, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখতেছি আরও একটি গাবি মনে হয় বিক্রি হয়েছে। আমরা সর্বশেষ একটি গাবি দেখতে পাচ্ছি, জানার চেষ্টা করি কত টাকা বিক্রি হলো। দর্শক আমরা এই হরদত্তপুর হাটের আজকে সর্বশেষ গাবি বেচা কিনা, কীভাবে কত টাকা কত দুধ হবে সেটি আমরা বিক্রির পরে যে দুধ দোয়াই সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিয়মিতভাবে। সুপ্রিয় দর্শক, এই হরদত্তপুর হাটের ভিডিও আজকের প্রতিবেদন এখানে শেষ করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।